হ্যালো এভরিওয়ান, দিস ইজ জয়নব খাতুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সেলফ প্যাম্পারিং নিয়ে কথা বলবো। আপনারা অনেকে এই বিষয়টি সম্পর্কে জানেন, সেলফ প্যাম্পারিং মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানে বলা হয়েছে, সুস্থ থাকার জন্য শরীর ও মন উভয়েরই যত্ন নেওয়া প্রয়োজন। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মাঝে মাঝে আমরা নিজেকে সময় দিতে ভুলে যাই, নিজের যত্ন নিতে ভুলে যাই, যার প্রভাব শরীরের পাশাপাশি মনেও পড়ে। কেননা মন ও শরীর ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মনোবিজ্ঞানে বলা হয়েছে, শতব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় রাখুন এবং আয়েস করে নিজের শরীরের যত্ন নিন। দেখবেন একেবারে অন্যরকম একটি অনুভূতি কাজ করবে নিজের মন ও শরীরে। সেলফ প্যাম্পারিং এই বিষয়টি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মনোবিজ্ঞান সেক্টরের মানুষ হিসেবে আমি সবাইকে শরীর ও মন এই দুইয়ের বিষয়ে যত্ন নেওয়ার জন্য ইন্সপায়ার করতে চাই। প্লিজ ডু টেক কেয়ার ইউর সেলফ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।